ওকে আমি স্ক্রিন শেয়ারে যাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, ওকে, তো কালকে তাড়াহুড়া করে দেখাইছি, আমি আর একটু দেখাইতে চাই ব্লেন্ড টুল দিয়ে কি করে আমরা লেটারে কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি এবং মেশ টুলের কাজ কি, এই জিনিসগুলো দেখাবো। সাপোজ আপনি ধরেন আমি প্রথমে একটা ব্লেন করি, শিফট চাপ দিয়ে প্রেস করলে ও প্রপোর্শন ঠিক রাখে, আর শিফট অল্টার প্রেস করে চাপ দিলে ও হচ্ছে আপনার ওই মাঝখানে যে সেন্টার পয়েন্ট ধরে চেঞ্জ হয়। হ্যাঁ, ওকে, আমি এটা পেলাম, এটাকে আমি একটু ছোট করে নিই, আমার এটা দরকার নাই। আমি এটাকে নিতে পারি হচ্ছে এই কালারে বা এই কালারে নিতে পারি। দেন আপনি ইচ্ছা করলে ব্লেন্ড করার পরে গ্রেডিয়েন্ট করতে পারেন, কিন্তু আমি সবসময় ব্লেন্ড করার আগে গ্রেডিয়েন্টটা করে নিই। তাহলে আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, এটা সিলেক্ট আসছে, ওকে, দেন আমি এটা এটার কালার নিব হচ্ছে যেটা নিয়েছিলাম এইটার, আর এটা নিব হচ্ছে ডার্ক মেরুন, আর একটা কালার নিব সেটা হচ্ছে প্লাস চিহ্ন চলে আসছে, তাহলে আর একটা কালার সিলেক্ট হচ্ছে, দেখেন আর একটা কার্সার পয়েন্ট চলে আসছে। এটা নিলাম মনে, আমি হ্যাঁ এটা নিলাম মনে করেন ডার্ক রেড, তাহলে আমার এইটা আসছে। আমি যদি জি প্রেস করি, দেখেন জি প্রেস করলে আমার এটা চলে আসছে, আমি এইভাবে নিলাম। নেওয়ার পরে আমি যদি এটাকে ব্লেন্ড করতে চাই, অল্টার প্রেস করে আমি এটা অল্টার প্রেস করে বাইরে বের করে নিয়ে আসবো, দেখেন কে কি ঢুকলেন না আসলে। আচ্ছা, এটাকে আমি সেন্টারে আছে নিয়ে নিলাম, এখন এটা অ্যালাইন ঠিক করে নিই, কারণ ব্লেন্ডিং করতে গেলে কিন্তু যদি অ্যালাইন ঠিক না থাকে তাহলে কিন্তু উল্টা পাল্টা, ওই যদি কার্ভ থাকে তাহলে কার্ভিংয়ে ব্লেন্ডিং করবে। তো অ্যালাইন আমার দরকার হচ্ছে এইটা, পারফেক্টই আছে অ্যালাইন, যেটা থেকে পারফেক্ট অ্যালাইন আছে, সিলেক্ট করলাম। এখানে দেখেন ব্লেন্ড অপশন আছে, এই যে ব্লেন্ড, ব্লেন্ডে ক্লিক করলাম, দেন আমরা ব্লেন্ডে যদি আবার ডাবল ক্লিক করি তাহলে আমাদের ব্লেন্ড অপশন আসছে। এখানে আমি ডিস্টেন্স কম রাখি, তো ডিস্টেন্স কম রাখলে আমি 8 না, আমি এখানে 5 রাখতে পারি এবং প্রিভিউটা ওকে করে দেই। দেন অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ড মেক করতে পারেন, দেখেন এই কয়টা আসছে, আমার আরও বাড়ানো দরকার, মানে মাঝখানে কোনো গ্যাপই থাকবে। তাহলে আমি আবার আবার এটাতে ডাবল ক্লিক করব, করে এখানে আমি একটু বাড়াই, 15 দিই, আরও বাড়াবো 50, এটা ফিফটিনের পরেও দেখেন আমার এখানে কিছু কিছু দাগ দেখা যায়, আমি এটাও রাখতে চাই না, তাহলে আমি এখানে 60 দিই, 70 দিই,
মোটামুটি 70 তে একটা ফরমেশন আসছে। এখন এইটাকে যদি আমি কোন ফন্টের ভিতরে নিতে চাই বা কোন লেখার ভিতরে নিতে চাই, সেক্ষেত্রে কিভাবে কি করতে, আমি টাইপ টুলে ক্লিক করলাম, এটা প্যাঁচানো বাইটাপের কোন, সেক্ষেত্রে আমার ক্যারেক্টার কোথায়, স্লো কাজ করছে কিছু, যাই হোক আসুক, আমি পুরো দেওয়া আছে, আমি অন্য কোনো ফন্টে যাব, একটু প্যাঁচানো ফোন যাতে দেখতে ভালো লাগে, প্লেন টু আমি এটা নিলাম। তো এই ফন্টে আমি যদি এটাকে বড় করি, এটা ফিল কালার না, আমি স্ট্রোক কালার না, এটা এটাতে হবে না, কারণ হচ্ছে ও স্ট্রোক প্লাস মাঝখানে ফন্টের সিস্টেমটাই এরকম। তো আমি আরো এটা নিলাম, এটাকে ফিল কালার এটা করে দিলাম, এটাকে এখন বড় করতে পারি, আর প্রোটোকল দরকার নেই, আমি শুধু এইটুকু নিব। আরো বড় এখন এটাকে আমি এইটার কালারে রাখতে পারি, অথবা দুটাকে ফিল কালার নান করে দিতে পারি, একসাথে সিলেক্ট করি, উপরে আসলে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি ব্লেন্ডে ক্লিক করে অবজেক্টে যে ব্লেন্ড অপশনে যাই, দেখেন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এটাকে আপনার প্লেন করার আগে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, দেন ওকে ফাইন, আমি গুড করে রাখতে পারেন, সমস্যা না। আমি যদি এখন শুধু একটা একটা করে, এখন যেহেতু আনগ্রুপ করা, আমরা কাজ করব একটা একটা করে, ও কিন্তু গ্রুপে, ব্লেন কিন্তু গ্রুপে কাজ করবে, সবগুলা অবজেক্টের উপর একসাথে কাজ করবে, একটা একটার উপরে কাজ করবে। তো সেক্ষেত্রে আমি যদি এইটার স্ট্রোক ফিল কালারটা নান করে রাখি, অ্যান্ড দেন এইটা সিলেক্ট করি, দেন যদি ব্লেন্ডে ক্লিক করি, দেন যদি অবজেক্টে যাই, মেক, দেখেন এটার সাথে এটা হচ্ছে, আমার এটা দরকার না, আমার দরকার হচ্ছে রুলিজ স্পাইন, সেটা কি করে সম্ভব, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম অবজেক্ট, দেন আমার এখানে সবই আসছে কিন্তু রিভার্স স্পাইন আসছে না কেন, আচ্ছা এটাকে রাখি, ওকে দেন দেন আমি অবজেক্টে ব্লেন্ডে গেলে লুকিয়ে দিলে তো এটার সাথে হবে, কিন্তু রিলিজ স্পাইনটা আসছে না কেন, আপনারা কেউ বলতে পারবেন এটা রিলিজ স্পাইনটা কেন আসছে না, আপনারা তো ব্লেন্ডে কাজ করবেন কালকে।
রিভার্স স্পাইন দিলে কি আসে? এটা সেট করি সেট করি তাও তো হচ্ছে না। প্রবীণ ভাই আপনি কি বলতে পারবেন এটা কেন হচ্ছে না ভাইয়া? ভাইয়া আপনি তো পুরো ইয়াটা মানে একটা পাথ নেন, ওইটা মোটা হয়ে আছে তো ওটাতে হবে বলে মনে হয় না। কোনটাতে? এই এসটাতে না, এটা এস না এল। একটা পাথ ড্র করে দুইটা সিলেক্ট করে দিলে হইতে পারে। আচ্ছা আমাকে একটু সময় দেন, আমি একটু দেখে নেই কেন হচ্ছে না। So let's jump on the computer and we're going to get started. Okay guys, so I have a new document, doesn't matter what size it is, and select the shape tool. I'm selecting a circle, doesn't matter. রাকিব ভাই, ভাইয়া জি না স্ট্রোকের উপর হবে ভাইয়া, পাতের উপর তো হবে না। আর ওইটা তো আউটলাইন করছেন তো, ওইটার মধ্যে মনে হয় হবে না, আউটলাইনের উপর হয় না তো। আপনাকে স্ক্রিনশট দেখতে হচ্ছেন? জি ভাই।
আপনি বলতে চাচ্ছেন এটা কিসের উপরে হবে? তাহলে আমি তো সারা জীবন এইভাবেই করলাম। আপনি যে কোনো লাইন টেনে তারপরে দিলে হবে ভাইয়া? হবে, কিন্তু আমি তো এর আগে ফন্টে এভাবে কাজ করছি। আমার জীবন ফন্টে আমি করি নাই কখনো, বাট হয় কিনা আমি বলতে পারতেছি না। অপশন আসলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা জাস্ট অপশন তো আসছে, রিভার্স আসতেছে, তাহলে অপশন কেন আসবে না? আছে, এটা জাস্ট একটা ক্লিকের কাজ। তাহলে আপনার এটাকে কি করতে বলতেছেন আমাকে বলেন তো? আপনি যে কোনো একটা শেপ নেন, মানে শেপ বলতে মানে স্ট্রোক। এখনো আমাকে দিচ্ছে না। আমরা তো এইভাবে কাজ করে আসছি, এই যে এইভাবে আপনার ক্রিয়েট আউটলাইন, দেন হচ্ছে গ্রুপ, দেন আমি ওটাকে নিচ্ছি বা যে যেটা ছিল সেটাই। অথবা আমি প্রোটা নিতে পারি, সাবস্ট্রাক্ট করলাম, অবজেক্টে গেলাম, দেন এখনও সে দেয় নেই আমাকে। তাহলে যদি এটা যদি আমার গ্রুপ যদি আমি ক্রিয়েট আউটলাইন করে যদি না আসে, তাহলে এক্সপ্যান্ড করলে হবে, যে কোনো একটাতে তো কাজ করা উচিত, তাই না? আমি ওভাবে ট্রাই করতেছি, হচ্ছে না। কিন্তু আমি কিন্তু এর আগে এভাবে করছি, ইভেন আপনার টিউটোরিয়াল দেখলো এভাবেই দেখবেন করছে তারা। আচ্ছা, আমি টাইপ করে নিই। আমি আর আপনাদের কিছু করতে পারলাম না। এবং কাজ করার সময় এই ধরনের ডিস্টার্ব হলে খুব বিরক্তিকর লাগে। এটাকে যদি বেশি যদি এটা তো হবে, এটা আমরা জানি, এটা তো দিলে ভাই এমনিতেই হবে, এটা তো হচ্ছে। কিন্তু আমি তো এর আগে ফন্ডে কাজ করছি, ফন্ডে কাজ করছি না, ভাইয়া এই অপশনটা বাদ দিয়ে অন্য আরেকটা দেখেন।
না আমি তো শুনেন, যখন কোনো আপনার যখন কোনো প্রবলেমে পড়বেন তখন তো এটাকে বাদ দিয়ে দিবেন না, তখন তার ওইটা নিয়ে বেশি কাজ করতে মন চায়। কি ব্যাপার, এটা হচ্ছে না এটা, তাই না? হ্যাঁ এক কাজ করেন, আপনি যেটা করতেছেন এখন এটা করেই করেন, এটা করলে মনে হয় বেটার হবে। মানে নিজে এটা তো খুবই ইজি টাস্ক, আপনি পেন যেটা করলেন সেটাকে দিলেন। অবজেক্টে যাবেন, এটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে আসি, পরে আবার এটা নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের অনেক সময় ব্লেন টুল আমরা ব্যাকগ্রাউন্ড করতে ধরেন আমি এটার কালার দিলাম হচ্ছে ব্লু, ডার্ক ব্লু দিলাম। দেন আমি এই এইটাকে দেখেন লেয়ার আছে এখানে, কন্ট্রোল টু দিয়ে কাজ করা যায়, কিন্তু আপনার যখন ফিক্সড কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছা করে যখন লেয়ারে যে এখানে ক্লিক করলে ও লক হয়ে যাচ্ছে, তার মানে এই লেয়ারটা লক হয়ে যাচ্ছে। আবার এখন আমি যদি এখানে কোনো স্ট্রোক দিই দেখেন ওইটা কিন্তু এই লেয়ারের ভিতরে একটা পাথ অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি কোনো নতুন লেয়ার না নেন তাহলেও একটা লেয়ারেই বারবার সাব লেয়ার তৈরি করবে। যেহেতু আমি এই লেয়ারে কাজ করব না, এই লেয়ারটাকে আমি সবসময় জন্য লক রাখবো, এটাকে আমি লক করে দিলাম। দেন দেখেন এখানে ক্রিয়েট নিউ লেয়ার আছে, আমি তাহলে এই লেয়ারে কাজ করি, ঠিক আছে? দেখেন আবার এটা কিন্তু লেয়ার, এটা আর কোনো কোনোভাবে আপনি মুভ করতে পারবেন না। আমি যদি পেন টুলে যদি শেপ যদি এখানে ব্ল্যাক দিয়ে রাখি, দেন যদি শেপ ক্রিয়েট করি, ওইখানে যেরকম নিছেন এখানে একই রকম নিলে আপনার এজ লাইনটা হবে না। ডেটা শেপ মিলাই দেন, আপনি যদি আরেকটা শেপ নিতে চান এটার উপর দিয়ে সেটাও করা সম্ভব। দেন আমরা আরেকটা শেপ নিব, শেপই নিলাম মনে করো, আমি আর একটা শেপ নেবো এটার উপর থেকে, সেটা নিলাম মনে করেন যে এখান থেকে নিলাম। আচ্ছা এই শেপটা পরে নিয়ে আগে এই দুইটা শেপের কাজটা করে আসি, মনে সেটা ভালো। এখন আমি আমি মনে করেন এই শেপটাতে কালার দিব হচ্ছে রেড, আর
এই শেপে কালার দিব মনে করেন এটা দিলাম মনে করেন এখন এই দুটাকে যদি আমি ব্লেন্ড করি ব্লেন্ড অপশন ক্রিয়েট করলাম ব্লেন্ডে ডাবল ক্লিক করলাম স্টেপ দেওয়া আছে আমি স্টেপ দিলাম মনে করেন 50 ওকে দেন অবজেক্টে গেলাম ব্লেন্ডে ক্রিয়েট করলাম মেট দিলাম শেপের কারণে ও হচ্ছে আমার এই ধরনের মাঝখানে কিছু গ্যাপ আছে তো গ্যাপটা যদি আমি না রাখতে চাই তাহলে আপনি আবার অবজেক্টে ব্লেন্ড অপশনে যান ভিডিও অন রাখবেন এখানে 80 দিন তারপরে তো কিছু কিছু জায়গায় গ্যাপ আছে আরো বাড়াইতে পারি 200 করে দিই আলাদা গ্যাপ আছে এটা হচ্ছে যে শেপের শেপের কারণে ওই জায়গাটা রিড করতে পারছি না তো থাকলো এইটা এটা 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 যদি আমি একটু বড় করি দেন আমার দরকার আর একটা শেপ যেটা এটার ব্যাকগ্রাউন্ডে দিব তাহলে লিস্ট থেকে নিয়ে আসি এটাকে আমি উপরে রাখি ছোট করে নিয়ে এটাকে আমি আবার দেন এটাকে সিলেক্ট করি অবজেক্টে যাই ব্লেন্ড অপশনে গেলে দেখেন রিপ্লেস স্পাইন খেয়াল করেন তো ও কি করছে তিনটা একসাথে রিপ্লেস করছে আমরা অনেক সময় এই ধরনের কিছু কিছু ব্যাকগ্রাউন্ড পাই এখন এইটাকে আপনি অবজেক্টে যাওয়ার পর এক্সপ্যান্ড করতে পারেন অবজেক্ট ফিল অবজেক্ট এক্সপ্যান্ড করলেন ওকে সরি অবজেক্ট এক্সপ্যান্ড করলেন অবজেক্ট ওকে দেখেন সে এখন আপনি কিন্তু এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লাইন সেট করতে পারতেছেন আনগ্রুপ কোড করেন ইন্ডিভিজুয়াল আপনি যখন এটাকে কালার চেঞ্জ আমি এখন কিছুটা কালার চেঞ্জ করি এটাকে এই কালার করে দিলাম তারপর এইটাকে মনে করেন কালার করে দিলাম অথবা আপনার যদি মন চায় আপনি পুরোটা কিছু করে একটু গ্রেডিয়েন্টও মনে করা যাবে পুরোটাকে না ও আপনার মনে হলো আপনি শুধু এই এই কটাকে একটু কালার চেঞ্জ করে দিলেন ইডিয়ানটা যান দেখেন এই কটা গ্রিডিয়ান চেঞ্জ হয়ে গেছে আমার যদি মনে হচ্ছে আপনি এখান থেকে
Then যদি আপনি এটা চান এখানে যদি একটু কিছু ডিজাইন চেঞ্জ করতে চান সেটাও সম্ভব আমি পুরোটাকে সিলেক্ট করে বড় করে এইটা সম্ভবত এখানে কিছু ফিল কালার আছে থাকলো এখানে মনে হয় আমি কিছু কালার দিতে পারি গ্রেডিয়েন্টে এটাকে আমি একটু রেডিশ কালারে নিয়ে আসি সবুজে নিয়ে আসি সেক্ষেত্রে আমি যদি এটা একটু বড় করে দেই এবং মিডিলে নিয়ে যাই আমার আর্টবোর্ডের বাইরে চলে গেছে সমস্যা না বক্সের বাইরে চলে গেছে সেটা সমস্যা না এটা আমি রাখলাম এখন আমি যদি কিছু ডট 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 করে দিতে চাই এই এই ব্যাকগ্রাউন্ডে কিছু যদি ডট ক্রিয়েট করতে চাই ডট ক্রিয়েট করা অনেক ওয়ে আছে আপনি সাপোজ আপনার মনে হলো যে আমি কিছু ছোট 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 ডট দিয়ে কাজ করব আপনার গাজীপুরে কি বৃষ্টি হচ্ছে জি ভাইয়া আমার এখানে প্রচুর কালো হয়ে আসছে আমি একটু লাইটটা জ্বালাই দিই জ্বর বৃষ্টি অনেক কিছুই করা পসিবল দেন আমি যদি আবার একটু ব্লেন্ড টুলে নিয়ে যদি কাজ করি ধরেন যে আমি চাই এই যে এই এই শেপটা পুরোটাই হচ্ছে আপনার ডট দিয়ে ভরা থাকে সেটাও পসিবল আমি ক্লিপস টুল নিলাম এই লাইন বরাবর শিফট প্লাস অল্টার চাপ দিলে ও সেন্টার ওয়াইজ ডট হবে ডট হলো বেশি বড় ডট হয়েছে সমস্যা না নিলাম অল্টার করে এইখানে কি লাইন বলবো রাখলাম ঠিক আছে এখন আমার ইচ্ছা হচ্ছে যে সে ছোট থেকে বড় ডট হবে তাহলে এটাকে আমি ছোট করে দিই আরো ছোট করে দিতে পারি তার আগে এটাকে আমি একটু ব্লেন্ডিং করে নিয়ে আসি অন্য কোনো কালারে এটাই সিলেক্ট করি ঘুরিয়ে দিই আচ্ছা এই ব্লেন্ডিং কালার এসছে ভালো কথা এটাই ভালো এটাই ঠিক আছে ওকে তাহলে আমি এটাকেও একই একইভাবে একইভাবে ব্লেন ব্লেন কালারে নিয়ে আসি নিয়ে আসলাম দেন যদি আমি এই দুইটাকে যদি অ্যালাইন ঠিক করি
vertical এর সাথে horizontal ঠিক লাইন ঠিক করব সেটা আমি এটা দিতে পারি না এইটা এটা ইটস অলমোস্ট ফাইন দেন আমি এটাকে ব্লেন্ডিং করব ব্লেন্ডিং করব কিভাবে ব্লেন্ড অপশনে ক্লিক করলাম অবজেক্টে গেলাম ব্লেন্ড অপশনে ক্লিক করলাম 200 দাও আছে আমি এখানে কম দিব দিব 10টা দেন আবার অবজেক্টে যাব মেক দেখেন ছোট থেকে কিন্তু সে বড় হইছে খেয়াল করছেন সে ছোট থেকে বড় হইছে স্পেসিফিক ডিসটেন্স কিন্তু মাঝখানে একই আছে একটু ওভারবোর্ড আছে কারণ যদি সে ছোট থেকে বড় হইছে এইটাকে আমরা আবার আরেকটা কাজ করতে পারি এইটা ধরেন আমার এই মাঝখানে যে ডিসটেন্স এই ডিসটেন্স অনুযায়ী শেষ হবে তাহলে আমি এখানে একটা বক্স নিয়ে আগে আগে একটা বক্স বসাই দিই যাতে আমি ডিসটেন্সটা বুঝতে পারি স্ট্রোক কালার থাকে এটা স্ট্রোক কালার ব্ল্যাক দেন এই যে ব্লেন্ড টুল এটা একটা কপি করি এখন আমি এটাকে নিয়ে দেখব যে উপরে আমার এই ডিসটেন্স এবং এই ডিসটেন্স মোটামুটি ঠিক আছে কিনা না ঠিক নাই তাহলে এটারও নিচে নামবে দেন আমি যদি এটাকে সেন্টার পয়েন্টে নিয়ে আসি সেন্টার পয়েন্টে হয়েছে কিনা কি করে বুঝ এই সেন্টার পয়েন্ট দেখেন এখন মনে ঠিক আছে যদি এটাকে টান দিয়ে দেখেন ঠিক আছে কিন্তু সেন্টার পয়েন্ট খেয়াল করছেন ঠিক আছে এখন আমি এটাকে কি করব তাহলে এটাকে সিলেক্ট করে দেই দুইটাকে একসাথে সিলেক্ট করি করে গ্রুপ করে দেই গ্রুপ এখন যদি অল্টার প্রেস করি যে অল্টার প্রেস করি অল্টার নিচ্ছে না অল্টার নিচ্ছে এখন যদি আমি এটাকে অল্টার ওই দেখেন মাঝখানে সেন্টার ধরে একটু নিচে যাচ্ছে ওই যে দেখছেন ইন্টারসেপ্ট দেখাচ্ছে আমাকে সে কিন্তু সেন্টার নিয়ে যাচ্ছে এখন আমি যদি কালকের মতো করে কন্ট্রোল ডি প্রেস করি সরি অল্টার ডি প্রেস কন্ট্রোল ডি প্রেস করি এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করলে কেন কাজ করে না ওকে আপনারা কন্ট্রোল ডি প্রেস করলে এটা চলে যাবে আমি অল্টার দিয়ে দিচ্ছি নিলাম ইচ্ছা করলে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রেডিয়েন্ট দিতে পারেন এটাকে আগে একটু ভাইয়া ব্লেন্ড টুলি কি দেখাচ্ছেন ব্লেন্ড টুলি দেখাচ্ছে ও কারেন্ট তো নাই আবার নেইও ছিল না নেট চলে গেছিল নেট কিনে পরে আবার ঢুকলাম আচ্ছা এটাকে আমি একটু আগে সিলেক্ট করে উপরে নিয়ে যাই দেন এইটাকে যদি আমি ট্রান্সফর্ম অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিই খেয়াল করেন সেখানে এখন ব্যাকে আছে দেন এটাকে আমি একটু অপাসিটি মনে হয় কমা দিতে পারি বা গ্রেডিয়েন্টে যেহেতু কাজ করছি গ্রেডিয়েন্ট কাজ করবে না কারণ গ্রুপ হয়ে আছে প্রত্যেকটা একসাথে ইভেন স্ট্রোকও আছে আমি ইচ্ছা করলে আরও সরাই দিতে পারি উপরের দিকে দিতে পারি এইটাকে একটু ছোট করে নিয়ে আসি
যেটা বক্সের ভিতরে নিব আমি। হ্যাঁ এটাকেও ছোট করে নিয়ে আসি। দেন এই দুটার অ্যালাইন ঠিক করি। মানে একটা মিনিমালিস্টিক আপনি একটা ব্যাকগ্রাউন্ড করলেন আর কি, সেক্ষেত্রে আমি এটাকে যদি আবার আনগ্রুপ করি, দেখেন ইন্ডিভিজুয়ালি আবার আনগ্রুপ করেন অবজেক্ট স্প্যান্ড অবজেক্টে ওকে। দেখেন সেক্ষেত্রে আপনি এখন ইন্ডিভিজুয়ালি এগুলো চেঞ্জ করতে পারবেন, কোনটার অপাসিটি কমায় দেন, কোনটা কোনটাকে বেশি রাখেন, এটাকে আপনি আবার একটু অনেক অন্য ধরনের কিছু করে দেন, হচ্ছে আপনার খুশির উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ তারপর আপনি এটাকে একটু অন্য কিছু করে দেন, স্ট্রোকের কাজ করছে এখন মনে হয় সে লাইনে কাজ করবে। যদি আমি একটু জি প্রেস করি ছোট ছোট ভাবে এভাবে, সে জাস্ট একটা মিনিমালিস্টিক ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করতে পারেন। এখন সেক্ষেত্রে এইখানে যে আমার যে এইটাকে আবার সেট করে আপনি অপাসিটি কমাইতে পারেন, কালার কমাই দিতে পারেন। তো আপনাদের যে কাজটা থাকবে এখন ব্লেন টুল ইউজ করে আপনারা আমাকে এই ধরনের একটা ফ্ল্যার বা একটা ফ্ল্যার ব্যাকগ্রাউন্ড তৈরি করা আর কি, যে শেপ শেপ দিয়ে রেখা দিয়ে। হ্যাঁ এটা মানে একটু এই ধরনের আমি আপনাদের কিছু ডিজাইন দেখাতে পারি। ব্যাকগ্রাউন্ড ডিজাইন ব্লেন টু দেখেন আমি আপনাদেরকে লাইন ড্রয়িং দেখাইছি, খেয়াল করেন এই যে দেখেন পেন টুল দিয়ে এই লাইন ক্রিয়েট করে তারপর এইটা এই যে এইটা এইটা এইটাও সম্ভব, এই শেপটা এবং এই শেপটা প্রথমে নিয়ে নিতে নিয়ে নিতে হবে। দেন ব্লেন্ড টু দেখেন মানে এই যে এই ধরনের যত এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই যে এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো আপনারা এই যে ব্লেন্ড টুল ইউজ করে করতে পারবেন এবং এটা খুব কাজে লাগে। অনেক সময় প্রেজেন্টেশন করতে গেলে অনেক কিছু করতে গেলে কাজে লাগে এটা। কিন্তু আমি যেটা আপনাদেরকে মেনলি দেখাতে চাইছি সেটা কেন হলো না আমি একটু সেটা নিয়ে ঘাটাঘাটি করবো, আর আপনারা এই ফাঁকে আমাকে হচ্ছে এই এই ধরনের কোনো একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে লাইন দিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করে সবাই। ভাইয়া জি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। আপনি হচ্ছে যে বেন্টুলের যে কাজটা করতে গেলেন ওইটার একটা জিনিস দেখলাম আর কি ইউটিউবে একটা ভিডিওতে, ওরা হচ্ছে আপনার ই করেন জিনিসটা হচ্ছে ওরা আপনার এই যে ফিল কালারটা বাদ দিয়া ওই লেখাটার উপর আরেকটা কাজ করে স্ট্রোক কালার দেয়। না দাঁড়ান আমি আপনাকে বলছি জিনিসটা, ওরা হচ্ছে আমি কিন্তু তিনটাই করছি শুনেন, আপনারা দেখছেন ফিল কালার চেঞ্জ করছি, স্ট্রোক কালার চেঞ্জ করছি, এক্সপ্যান্ড করছি, আনগ্রুপ করছি, গ্রেড আউটলাইন করছি, কোনো অপশন বাকি নাই যেটা আমি এখানে দেই নাই। অনেক সময় হয় কি ব্লেন্ড টুল কিন্তু আপনার খুব ব্লেন্ড টুলগুলো আপনার পিসির জিপির উপরেও কাজ করে,
আমি কি একটু দেখাবো জিনিসটা হচ্ছে কিনা? হ্যাঁ, কে বলছিলেন? রবিন ভাই? আমি নাজমুল। আচ্ছা হ্যাঁ, আপনি দেখাইতে পারেন। সেক্ষেত্রে আপনি, আমরা একটু পরে দেখি, আমরা এটা একটু কাজ করি, দেন আমরা ওই জায়গাটাতে আবার আসি। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পরে ওই অপশনটাতে আবার আসি, আসার পরে দেন আমরা বাইরে যে আলোচনা করি। আমার একটা ভালো, হ্যাঁ, যে একটা জিনিস প্র্যাকটিস করলাম আমার এটা ভালো হবে। তো আমি আপনার কাছেই আসবো নাজবুল ভাই, ঠিক আছে? আপনারা আমাকে এই ধরনের একটা ফ্ল্যাট ডিজাইন করে দেখেন। পরেগুলো তো দেখছেন, আপনি যখন আসছেন ওইখান থেকে মেইনলি কাজ শুরু হয়েছে। আপনারা এই যে দেখেন, যে কোনো ইমেজকে আপনাদের হচ্ছে রেফারেন্স হিসেবে নিতে পারেন। দেখেন কি সুন্দর প্রজাপতি বানাইছে, সম্ভব? আমি আপনাদেরকে সময় দেবো হচ্ছে 15 মিনিটস ফর ক্রিয়েট আ ব্যাকগ্রাউন্ড। এবং প্রচুর পরিমাণে, যে আমরা দেখি না অনেক সময় যে ব্যাকগ্রাউন্ডে প্রচুর ছোট 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 ডট দিয়ে লাইট থাকে, ছোট ছোট ডট 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 লাইট, মানে এক একটা লাইট, এক একটা এক এক রকম লাইট থাকে। এটাও কিন্তু আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আমি যে ডটগুলো যেভাবে ইউজ করছি, আমি তো একটা সার্কেলে, মানে একটা ধাপ বাই ধাপ ইউজ করছি, আপনারা কিন্তু বিক্ষিপ্তভাবে ইউজ করতে পারেন। একটা এখানে, একটা ওইখানে, একটা ওইখানে করে ব্যাকগ্রাউন্ডে লাইটগুলো দিতে পারেন। লাইনের নিচে লাইট গেল, সম্ভব? তারপরে আপনার অবজেক্ট গুলো বসালেন। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা তো নেট থেকে আপনারা পাচ্ছেন, কিন্তু কি করে বানায় সেটা আমি আপনাকে দেখালাম। আপনারা আমাকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখান।